হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিভিল সার্ভিসেস ফর তো প্লিজ ভিডিওটি পুরোটা দেখবে এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আপকামিং গভর্নমেন্ট জব এক্সামে খুবই সহায়ক হবে এই চ্যানেলটি আর ভালো লাগলে লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে ভি ভিডিওটির যদি পিডিএফ ফাইল কারো প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানিয়ে জানাবে আমি ভিডিওটির পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো ঠিক আছে তাহলে শুরু করা যাক এটা হিস্ট্রি পার্ট ফোর হবে আমি অলরেডি তিনটা লেসেন আপলোড করে দিয়েছি যারা এখনও দেখুন সেগুলো প্লিজ আমার প্লে গিয়ে হিস্ট্রি প্লে গিয়ে দেখে নেবে ঠিক আছে কালকে আলোচনা করেছিলাম বৈদিক সভ্যতা ও প্রারম্ভিক বৈদিক সভ্যতা এবং পরবর্তী বৈদিক সভ্যতা তো আজকে শুরু করব ষোড়শ মহাজনপদ ও মগধের উত্থান ষোড়শ মহাজন পদ ছয়শো থেকে তিনশো একুশ খ্রিস্টপূর্বাব্দ ষোড়শ মহাজন পদের সময়কাল কবে ছিল ছয়শো থেকে তিনশো একুশ খ্রিস্টপূর্বাব্দ বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুগত নিকায় থেকে ষোড়শ মহাজন পদে রাজ্য সম্বন্ধে জানা যায় আমরা কোথা থেকে এটা জানতে পারি বৌদ্ধ ধর্মগ্রন্থ অনু নিকায় ঠিক আছে যে কোনো ইতিহাস ইতিহাস যা আমরা পড়ি সে সব কিছুই কিছু না কিছুর থেকে আলোচনা করি কিছু না কিছুর থেকে পাওয়া গেছে যেমন আগেকার দিনে হিস্টোরিয়ানস ছিল বা রাজার কোর্টে যারা আসতো বাইরের থেকে যেমন ফাই হিয়ান্ড মেগাসিনিস ওরা বই লিখে যেত ওই বইগুলোর থেকে আমরা জানতে পারি অনেক রাজারা রক স্ক্রিপ্টে বা কয়েন্স বানিয়েছে কয়েন্সের মধ্যে লিখে দিয়ে গেছে সেই কয়েন্সগুলো হিস্টোরিয়ানরা খুঁজে পেয়েছে ওখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি এরকমই অনেক বই ছিল সেগুলো থেকে জানতে পেরেছি এবং বৌদ্ধ ধর্মগ্রন্থ আছে অঙ্গুত্তর নিকায় যেখান থেকে আমরা ষোড়শ মহাজনপদের রাজ্য সম্বন্ধে জানতে পেরেছি ঠিক আছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে এগুলি গড়ে উঠেছিল এদের সেনাবাহিনীরা লোহার অস্ত্রশস্ত্রের জন্য এবং কৃষিকার্যের জন্য ব্যবহার করত ও সময়ের সাথে সাথে ছোট অথবা অপেক্ষাকৃত দুর্বল রাজ্যগুলি নিজেদেরকে শক্তিশালী রাজ্যের কাছে সমর্পিত করেছিল অবশেষে খ্রিস্টপূর্ব শতকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে চারটি মুখ্য রাজ্য নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছিল প্রথম থেকে তো ষোলোটা শুরু হয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে একটি রাজ্য অন্য রাজ্যের উপরে বর্ষতা স্বীকার করে নিয়েছিল বা ওদের মধ্যে মিলিত হয়ে গেছিল তো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক আস্তে আস্তে এই ষোলোটার থেকে চারটা মেন রাজ্য হলো বৎস অবন্তী কৌশল মগধ ঠিক আছে বৎস বংশ কৌশাম্বিতে স্থানান্তরিত করেছিল সব থেকে শক্তিশালী শাসক ছিলেন উদয়ন উদয়নের মৃত্যুর পর বৎস রাজ্যটি অবন্তী রাজ্যের সঙ্গে সংযুক্ত হয়ে যায় তো এটি কৌশাম্বিতে স্থানান্তরিত ছিল আর সবচেয়ে শক্তিশালী শাসককে ছিল বৎসর উদয়ন উদয়নের মৃত্যুর পর বৎস রাজ্যটি অবন্তীর সঙ্গে মিশে যায় ঠিক আছে মিল হয়ে যায় অবন্তী সব থেকে গুরুত্বপূর্ণ শাসক ছিল প্রদত্ত প্রদত্ত বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক করতেন এবং অবন্তি রাজা রাজ্য অবশেষে মগধ রাজ্যের সঙ্গে সংযুক্ত হয়ে যায় এটাও শেষ পর্যন্ত মগধের সাথে সংযুক্ত হয়ে গেছিল কৌশল কৌশল সবচেয়ে জনপ্রিয় শাসক ছিল প্রসঞ্জিত প্রসনজিত বনের সঙ্গে বিম্বিসারের বিবাহ হয়েছিল প্রসেনজিৎ যৌতুক হিসাবে কাশী রাজ্য মগধকে মগধকে দিয়েছিলেন এবং প্রসঞজিদের মৃত্যুর পর কৌশল রাজ্য মগধের অংশ রূপে পরিণত হয় তো প্রসন্দের মৃত্যুর পর কৌশল আবার মগধের মধ্যে পরিণত হয় তো চারটা রাজ্যের মধ্যে শেষ পর্যন্ত কী বাঁচল মগধ মগধের মধ্যে সবগুলো রাজ্য এসে যুক্ত হয়ে গেল ঠিক আছে আর ষোলোটার মধ্যে সব শেষে পরে মগধই একটা শক্তিশালী রাজ্য হিসেবে পরিণত হলো শেষ পর্যন্ত তো সবচেয়ে শক্তিশালী রাজ্য উত্তর ভারতে জরাসন ছিল এর প্রতিষ্ঠাতা তো মগধের প্রতিষ্ঠাটাকে ছিল জরাসন্ধ ঠিক আছে এবার বলছে মগধে জনপ্রিয় কিছু শাসক বিম্বিসার অজাতশত্রু এরা ছিল হর্ষঙ্ক বংশের রাজ্যটা মগধ মগধ কিন্তু বংশ যেটা ছিল সেখানেও আবার আলাদা আলাদা অনেক বংশ রাজত্ব করেছিল এই মগধে ঠিক আছে সর্বপ্রথম ছিল হর্ষঙ্ক বংশ তো হর্ষঙ্ক বংশের সবচেয়ে শক্তি জনপ্রিয় শাসককে বিম্বিসার আর অজাতশত্রু ঠিক আছে তারপরে কোন বংশ আসলো শৈশুনাক বংশ সেখানে জনপ্রিয় শাসক হলো শিশুনাগ তারপরে কোন বংশ আসলো নন্দ বংশ সেখানে জনপ্রিয় শাসক নন্দ আর ধননন্দ ঠিক আছে তো এখানে দেওয়া আছে ষোলশ মহাজনপদ ও তাদের রাজধানী কী কী ছিল গান্ধার গান্ধারের রাজধানী ছিল তক্ষশিলা এটা বর্তমানে হলো কাবুল ও রাওয়ালপিন্ডের মধ্যবর্তী স্থান কম্বোজ কম্বোজের রাজধানী রাজপুর বর্তমানে কাশ্মীর তারপর অশ্মক অশ্মকের রাজধানী পাটনা ঠিক আছে এরকমই সবগুলো দেওয়া আছে স্ক্রিনশট করে দেখে নিতে পারো বৎস কৈশম্ভী শ্রেণী উজ্জয়িনী সুরসেন মথুরা চেদি শুক্তিমতি মল্ল কুশিনারা ঠিক আছে যেমন কুরু হস্তিনাপুর বা ইন্দ্রপ্রস্থ কুরু রাজবংশের কথায় আছে আমাদের ইস্যুতে মহাভারতে ঠিক আছে যমুনা নদীর পশ্চিম বর্তমানে হরিয়ানা ও দিল্লি মেলেই কুরু মগধ গিরিব্রজ রাজগৃহ বর্তমানে রাজ্য পাটনা গয়া সহবাদের কিছু অংশ পাঞ্চালত্র বর্তমানে রোহিল খন্ড এবং উত্তরপ্রদেশের জংস পাঞ্চাল ওই রাজ্যই যেখানে পাঞ্চালী বা দ্রৌপদী রাজ্য ছিল যেটা দ্রৌপদী ঠিক আছে তো সবার প্রথমে আসছি মগধের উত্থান ভারতের রাজনৈতিক ইতিহাস ষষ্ঠ শতাব্দী থেকে শুরু হয় ঠিক আছে রাজনৈতিক ইতিহাস যেটা চারটে রাজ্যের মধ্যে বিবাদের ইতিহাস নিয়ে মগধ কৌশল বৎস অবন্তী অধিপত্যের লড়াই এর জন্য মানে অধিপত্য লড়াইয়ের জন্য চারটি রাজ্যই শেষ পর্যন্ত টিকে থাকে ঠিক আছে মগধের মধ্যেও লড়াই হতে থাকে শেষমেশ কী হয় মগধি সবচেয়ে শক্তিশালী রাজ্য হিসেবে প্রমাণিত হয় যে ঠিকঠাকই বললাম এবং সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয় মগধের প্রতিষ্ঠাতা ছিল জরাসন্ধ কার পুত্র বৃহদত্ত্বের পুত্র কিন্তু মগধে উত্থান শুরু হয় হরসংখ হরসংখ্য বংশের মধ্য দিয়ে কিন্তু মগধটা আরও উত্থান আরও ভালো হতে বা আরও বড়ো হতে শুরু করে হরসংখ্য বংশের মধ্য দিয়ে হয় শিশু নাগ ও নন্দবংশের মধ্য দিয়ে এবং শীর্ষে উঠেছিল মৌর্যদের শাসনে মানে মৌর্যদের শাসনে সব থেকে বড় হয়ে গেছিল মগধের এই রাজ্যটা ঠিক আছে অনেক বড় করেছিল চারিদিকে মগধের উত্থান এই মগধ যে এত রাজ্যগুলোর মধ্যে শেষ পর্যন্ত মগধটাই যে বেঁচে থাকলো বা উত্থান হলো কিসের জন্য তার কিছু কারণ নিচে দেওয়া হলো মগধের উত্থানের কারণ এটা পরীক্ষাতেও মেনসেও আসতে পারে ঠিক আছে ডাবল বিসি দেখা ছিল মগধে উত্থানের কারণগুলি কী কী ছিল ঠিক আছে তো কী কী ছিল ভৌগোলিক অবস্থান অত্যন্ত অনুকূল ছিল অনুকূল ছিল গঙ্গা সোন নদী ঘেরা মগধ ছিল নিরাপদ চারদিকে গঙ্গা সোন দিয়ে ঘেরা ছিল সেজন্য ভৌগোলিক অবস্থান অত্যন্ত অনুকূল ছিল ঠিক আছে মহদীর প্রথম রাজধানী রাজগৃহ বর্তমানে রাজগীর পাঁচটি পাহাড়ের মাঝখানে সুরক্ষিত আবার রাজধানী যেটা রাজগৃহ সেটা চারদিকে পাঁচটি মানে পাঁচটা পাহাড় দিয়ে ঠাক হিসেবে করা ছিল সুরক্ষিত ছিল পরবর্তী রাজধানী পাটালিপুত্র প্রায় জলদুর্গ গঙ্গা গণ্ডক গণ্ডক ও সোনদীর সঙ্গমস্থলে অবস্থান পাটালিপুত্রকে দুর্বৃত্ত করে তুলেছিল পাটালিপুত্র চারদিকে গঙ্গা গণ্ডক এগুলো নদী ছিল ওটাকেও একদম দুর্বৃত্ত করে তুলেছিল মগধের পূর্বাঞ্চলে ছিল হস্তি সংকুল ঘন অরণ্য এই ঘন অরণ্য ভেদ করে শত্রুর পক্ষে মগধ আক্রমণ ছিল নিতান্তই বাতুলতা উপরন্তু ওই অরণ্য থেকে হস্তি সংগ্রহ করে নন্দরাজগণ এক বিপুল রণহস্তি বাহিনী গড়ে তুলেছিল তার বনের মধ্যে এত হাতি বা বনযন্ত্র ছিল যে কেউ আর আক্রমণ করতে পারতো না এর উপর কী হচ্ছে যে ওই বন জঙ্গল থেকেই হাতি সংগ্রহ করে নন্দ বংশরা একটা রণহস্তি বাহিনী গড়ে দিল একটা শূন্যদল গড়ে তুললো শুধু হাতি নিয়ে নিয়েই ঠিক দল গড়ে তুলতে পারছো কতটা শক্তিশালী হয়ে যাবে এই বলছেন গাঙ্গীয় উপত্যকায় উর্বরতা ও পর্যাপ্ত বৃষ্টিপাত কৃষিপণ্যের উৎপাদনে সহায়তা করে মগধের রাজকোষ পূর্ণ রেখেছিল ওখানে যে গঙ্গা নদীর পাশে সেজন্য উর্বর জমি উর্বর থাকতো এবং পর্যাপ্ত বৃষ্টিপাতও হতো ঠিক আছে বৃষ্টিপাত কৃষিপণ্যের উৎপাদনে সহায়তা করে মগদের রাজকোষ পূর্ণ রেখেছিল মানে বৃষ্টিপাতও হতো ঠিক আছে আর বৃষ্টিপাতের জন্য যে যেখানে কৃষিকাজ হতো কৃষিকাজ এত ভালো হতো যেটা যার ফলে মগধের রাজকোষ সব সময় ভর্তি থাকতো ঠিক আছে আরও কারণ আছে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য বিশেষত লোহ ছিল মগধের সামরিক শক্তির স্তম্ভ মগধের এত প্রাকৃতিক সম্পদ পাওয়া যেত যে বিশেষ করে লোহা ঠিক আছে তার জন্য মগধের সাকৃতিক শক্তি একটা স্তম্ভ তৈরি হয়ে গেলো ঠিক আছে নেক্সট আসি তো এখন শুরু করছি হর্ষঙ্ক বংশ হর্ষঙ্ক বংশটা কত সালের থেকে শুরু হয়েছিল এই সময়কাল ছিল পাঁচশো চুয়াল্লিশ থেকে চারশো তেরো খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে এ বলছে হর্ষঙ্ক বংশের প্রথম রাজা হলো বিম্বিসার বিম্বিসার বিম্বিসারকে শ্রেণিকও বলা হয় এক নাম শ্রেণিক প্রশ্ন থাকতে পারে শ্রেণিক কার নাম শ্রেণিক নামে কে পরিচিত উম শ্রণিক সরি শ্রণিক নামে কে পরিচিত বিম্বিসার ঠিক আছে বিম্বিসারের সময়কাল কি ছিল পাঁচশো চুয়াল্লিশ থেকে চারশো বিরানব্বই খ্রীষ্টপূর্বাব বেম্বিসার হলেন হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসারের নেতৃত্বে মগধের শক্তি ও প্রতিপত্তি বেড়েছিল কৌশলরাজ রাজ প্রসঞ্জিৎ এর ভগ্নী কৌশল দেবী ও মহাকৌশলকে বিয়ে করে তিনি কাশী রাজ্যের একাংশ লাভ করেন যৌতুক হিসাবে কৌশল দেবী আর মহাকৌশলকে বিয়ে করে যৌতুক হিসাবে কাশী রাজ্য লাভ করেছিল ঠিক আছে এছাড়াও বেম্বিশার লিচ্ছবিরাজ চিরকের চেল্লনা মাদক রাজ্য ক্ষেমা এদেরকে বিয়ে করে রাজ্য বিস্তারে সুযোগ গ্রহণ করে বিম্বিশার অযোগ অঙ্গরাজ্য জয় করেছিল তো বিম্বিসারের রাজত্বকালে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হল মহাবীর ও গৌতম বুদ্ধ তার সমসাময়িক ছিল এটি প্রশ্ন প্রায় অনেকবারই এসেছিল যে মহাবীর আর গৌতম বুদ্ধ দুজনেরই সমসাময়িক কে ছিল মানে বিম্বিসারের রাজত্বকালে মহাবীরও আসছিল গৌতম বুদ্ধ বিম্বিসারের রাজত্বকালে আসলো গৌতম বুদ্ধ জন্ম হয়েছিল পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে আর বিম্বিসার মহাবীরের হয়েছিল পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে তো দুজনই ওর সময়ই ছিল এরপরে হলো গ্রীবরজ ছিল বিম্বিশারের রাজধানী কি ছিল গ্রীবরাজের পাশেই রাজগৃহ পাশেই রাজগৃহ বর্তমানে রাজগীর নতুন একটা রাজগীরটাও বিম্বিশারী চালু করে নতুন নগরে প্রত্যন করেছিল বিম্বিশারের চিকিৎসক জীবককে উজ্জ্বনীতে পাঠিয়েছিল অবন্তী রাজা প্রদত্ত জন্ডিস আক্রান্ত হয়েছিল তার উপাধি ছিল শ্রেণিক শ্রণিক বিম্বিসারের প্রতি শ্রণিক আগে বললাম তো বিম্বিশারী চিকিৎসক জীবককে উজ্জ্বনি পাঠিয়েছিল অবন্তী রাজা প্রদত্ত যখন যখন জন্ডিসে আক্রান্ত হয়েছিল যার একটি শক্তিশালী সৈন্যবাহিনী ছিল শক্তিশালী সৈন্যবাহিনী প্রথম কোন রাজার ছিল বিম্বিসারের নেক্সট আসছে অজাত শত্রু অজাত শত্রু বিম্বিশারী পুত্র ঠিক আছে ওনার অজাত শত্রুর শাসনকাল কি ছিল চারশো বিরানব্বই থেকে চারশো ষাট খ্রিস্টপূর্বাব্দ লিচ্ছবি রাজকন্যা চেল্লোনার গর্ভজাত সন্তান হলেন অজাতশত্রু পিতা বিম্বিসারকে মানে পিতা বিম্বিসার হল লাস্টে বুদ্ধের পরম ভক্ত ছিল এবং তার পুত্র অজাত শত্রু বৌদ্ধ বিদ্বেষী হত্যা করেন আর অজাত শত্রু ছিল পিতা ছিল বৌদ্ধ ধর্মের খুব একদম প্রিয় ঠিক আছে বৌদ্ধ বৌদ্ধের ধর্ম গ্রহণ করেছিল আর তার পুত্র অজাত শত্রু একদম পুরো উল্টো ছিল ওর বিদ্বেষী তো ও সিংহাসনের ওর পিতা অজাতশত্রুকে হত্যা করে সরি বেম্বিসারকে হত্যা করে অজাতশত্রু সিংহাসনের দায়িত্ব ছিনিয়ে নেয় ঠিক আছে আর স্বামী শোকে কৌশল দেবী প্রাণত্যাগ করলে কোশলরাজ প্রসঞ্জিত ভগ্নির বুয়ে যৌতুক হিসেবে বিম্বিসারকে দেওয়া কাশি রাজ্য অংশটি ফিরে পাওয়ার জন্য যুদ্ধ ঘোষণা করে আর যখন রাজা বিম্বিসার মারা যায় তখন তার যে স্ত্রী ছিল কৌশল দেবী উনি স্বামী শোকেই প্রাণত্যাগ করে এবং সেই কৌশল রাজ্য প্রসঞ্জিত তাকে এই যৌতুক হিসেবে কাশী রাজ্য দিয়েছিল ওটাও ফিরে পাওয়ার জন্য আবার যুদ্ধ ঘোষণা করে কিন্তু বহুদিন যুদ্ধ চলার পর প্রসনজিত নিজে কন্যার সঙ্গে অজাসত্রু বিয়ে দিয়ে যুদ্ধ শান্তি স্থাপন করে তো যুদ্ধ চলার পর মানে হারার মতো পরিস্থিতি হয়েছিল তখন প্রসঞ্জিৎ আবার কী করেছে নিজের কন্যার সাথেই অজাসত্র বিয়ে দিয়ে শান্তি স্থাপন করেছে ঠিক আছে দীর্ঘ ষোলো বছর যুদ্ধ করার পর অজাশত্রু চাতুর্যের দ্বারা ভাজ্যি জয় করে ভাজ্যিয়ে অজাশত্রু জয় করেছিল তিনটি কারণ ভাজ্যি জয়কলাপের তিনটি কারণ কি ছিল সুনীদ ও বর্ষকরের দুই কূটনীতিক মন্ত্রী ভারতীয় জনসাধারণের মধ্যে বিবাদের বীজ বপন করেছিল তিনি বৈশালী থেকে পাটালিপুত্রের রাজধানী স্থাপন স্থানান্তরিত করেছিল তিনি বৈশালী নগরীতে দ্বিতীয় বৈধ অধিবেশন আয়োজন করেছিল তো এটা ইম্পর্টেন্ট দ্বিতীয় বৌদ্ধ অধিবেশন দ্বিতীয় বৌদ্ধ অধিবেশন কোথায় হয়েছিল বৈশালীতে ঠিক আছে কেশ কে করেছে অজাতশত্রু প্রথমটা করেছিল বেম্বিশ্বের দ্বিতীয়টা করেছে অজাতশত্রু নেক্সট আছে নন্দবংশ নন্দবংশ তিনশো পঁয়তাল্লিশ থেকে তিন দুইশো তার বেশি আর এই সম্বন্ধে দেয় নেই আরও অনেক কিছুই আছে এই হরসংখ্য বংশে আরও অনেক রাজার ছিল তো ওর সম্বন্ধে অতটা আলোচনা করে নিই তো পরবর্তী দেখি পরবর্তী আছে নন্দবংশ নন্দবংশ সময়কাল কী ছিল তিনশো পঁয়তাল্লিশ থেকে তিনশো বাইশ খ্রিস্টপূর্বত প্রথম অক্ষত্রীয় বংশ যেটা একশো বছর ধরে রাজত্ব করেছিল তো নন্দবংশরা কী ছিল আগে যেমন সমাজেই কয় ভাগ ছিল ভাগ ছিল যেমন ক্ষত্রিয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তো ওখানে এটাই প্রচলিত ছিল যে ক্ষত্রিয় বংশ যারা তারাই বিশেষত রাজ রাজা হয় বা রাজচার্য চালায় ঠিক আছে তো নন্দবংশ এমন একটা বংশ ছিল যেটা ক্ষত্রিয় ছিল না আবার তা সত্ত্বেও তারা একশো বছর রাজত্ব করেছিল তো নন্দবংশ মহাপদ্মনন্দ মহাপদ্ম নন্দ বংশের প্রতিষ্ঠা ছিল মহাপদ্মনন্দ ঠিক আছে আর উনি কোন ছিল বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে জানা যায় যে মহাপদ্মনন্দ ছিল শূদ্রজাত বংশ্র বৈশ্য শূদ্র বৈশ্য ছিল না একদম শূদ্র শূদ্রজাত বংশ থেকে চাল চালু করেছিল তিনি ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা এবং তাকে একরাট নামে অভিহিত করা হয় ভারতীয় ইতিহাসের সাম্রাজ্য গঠনকারীও বলা হয় একমাত্র রাজা যিনি সবাইকে ধ্বংস করেছে উনি সবাইকে ধ্বংস করেছিল কৌশল ও কলিঙ্গ জয় করেছিল জিনের ছবি নিয়ে এসেছিলেন জয় চিহ্ন হিসেবে কৌশল আর কলিঙ্গ জয় করে ওখান থেকে জয়ের চিহ্ন হিসেবে জিনের ছবি নিয়ে আসছিল হাতিকমফা লিপি খারবেল কলিঙ্গ কলিঙ্গ রাজার থেকে নন্দবংশী কলিঙ্গর বিজয় সম্পর্কে জানা যায় তো কোথা থেকে নন্দবংশে বিজয় সম্পর্কে জানা যায় হাতিগুম্ফা লিপি খারবেলের উত্তরাধিকারী হিসেবে তার আটটি পুত্র ছিল তার কনিষ্ঠ পুত্রের নাম ধননন্দ তাকে উগ্রসেন সেনাবাহিনীর মালিক ঠিক আছে তার তারই পুত্র ছিল তো ধনন্দের আরেকটা নাম কি উগ্রসেন নন্দবংশের শেষ রাজাও ধননন্দই ছিল ধননন্দের শাসনকালেই আলেকজান্ডার উত্তর পশ্চিম ভারতে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বতে প্রবেশ করে আলেকজান্ডার কার শাসনকালে প্রবেশ করে ধনন্দের শাসনকালেই ঠিক আছে গ্রিক গ্রন্থে ধননন্দকে অগ্রামস অভিহিত করা হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য যিনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা তিনি কৌটল্য সাহায্যে নন্দবংশকে ধ্বংস করেছিলেন ঠিক আছে কৌতুল্য সাহায্যে নন্দবংশ শেষ করে নরনন্দকে পরাজিত করেছিল বলছে যে অ্যাকচুয়ালি কারণটা কি ছিল ধনন্দ প্রজাদের উপর করের বোঝা প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছিল কারণ তাকে এক বিশাল সেনাবাহিনী রাখতে হতো সব থেকে বড়ো সেনাবাহিনী ওর কাছে ছিল ওই জন্য করের বোঝা চালিয়ে বিশাল করে দিয়েছিলো ও সেনাবাহিনীদের তো মেনটেনও করতে হবে ওদের স্যালারি দিতে হবে খাবার দিতে হবে সব কিছু করতে হবে সেই জন্য যে কর ছিল করের বোঝাটা উনি প্রজাদের উপর চালিয়ে দিয়েছিল ঠিক আছে ফলে শূদ্র বংশীয় রাজার উপর প্রজাদের ঘৃণা চরম আকারে ধারণ করে শেষ পর্যন্ত চন্দ্রগুপ্ত মৌর্য নামে এক তরুণের নেতৃত্বে প্রজারা বংশ ধ্বংস করে এবং মগধ সিংহাসনে প্রতিষ্ঠিত হয় মৌর্য বংশ তিনশো একুশ খ্রিস্টাপূর্বে তো শেষ পর্যন্ত প্রজারাই চন্দ্রগুপ্ত নামে এক তরুণকে মগধের তরুণকে মগধের সিংহাসনে বসায় ঠিক আছে এবং শুরু হয় কি মৌর্য বংশ এরপরে আছে বিদেশি আক্রমণ এক মিনিট একটু বিদেশি আক্রমণ আর তারপরে হবে হয়তো মৌর্য মৌর্য সাম্রাজ্যটা পরে আলোচনা করা আছে তারকে আগে বিদেশি আক্রমণ বলা হয়েছে ঠিক আছে বিদেশি আক্রমণ ও জৈন ও বৌদ্ধ ধর্ম এ দুটো আজকে আলোচনা করবি তো আলেকজান্ডারের আক্রমণ আলেকজান্ডারের আক্রমণ কত খ্রিস্টদেহ হয়েছিল তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে আরেকটা জিনিস খ্রিস্টপূর্বাব্দ এই জিনিসটা মায়াস বলে দিচ্ছি এক দুটো হয় একটা হলো বিসি বি মানে বিফোর কমন এরা একটু হয় সিই বা এডি যেটাকে বলে অ্যানোডোমিনি তো খ্রিস্টপূর্বাব্দ যিশুখ্রিস্ট জন্ম হয়েছিল যেই দিনটাতে যিশুখ্রিস্ট জন্ম হয়েছিল ওর দিনের আগের যতই দিন ছিল সেগুলোকে বলা হতো খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে আর যিশুখ্রিস্ট জন্মের পর থেকে শুরু হয়ে যায় অ্যানিডোম অ্যানোডোম অ্যানিডোমিনি বা এডি যেটা আমাদের এখন বর্তমান দু হাজার বিশ ঠিক আছে তার মানে যীশুখ্রিস্টর জন্ম হলো দু হাজার সাল হয়ে গেছে তো দু সালে যখন জিরো ছিল জিরোর আগের সময়কালটি হলো খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে বুঝতে পারলে কি জিনিসটা যিশুখ্রিস্টের সময়কালের আগেরকার দিনগুলোকে বলা হতো খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টের পরের সময়গুলোকে বলা হয় খ্রিস্টাব্দ বা অ্যানিডমিন ঠিক আছে তো তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার আক্রমণ করে চতুর্থ শতাব্দী খ্রিস্টপূর্বাব্দে গ্রিক ও ইরানিয়া যুদ্ধ করেছিল বিশ্বের অধিপত্য লাভের জন্য ঠিক আছে গ্রিক রাজা আলেকজান্ডার না শুধু ইরাক এবং এশিয়া মাইনরের উপর জয়লাভ করেছিল ইরানের ওপরেও করেছিল ইরান থেকে উনি ভারতের দিকে পাড়ি দেন ভারতের যে প্রাচুর্যের উপর আকৃষ্ট হয় কারণ ভারত তখন অনেক শক্তিশালী অনেক ধন সম্পত্তি ভরা রাজ্য ছিল দেশ ছিল একটা ঠিক আছে অনেক ধন সব এগুলোর উপর আকৃষ্ট হয়ে উনি আলেকজান্ডার ভারতে আক্রমণ করেছিল হ্যাঁ আলেকজান্ডার একের পর এক রাজ্যের ওপর আধিপত্য বিস্তার করে এই সব রাজ্যরা শাসকদের মধ্যে দুজন শাসক খুব জনপ্রিয় ছিল যারা আলেকজান্ডারের ওপর আলেকজান্ডার বসেছিল তারা হলো দক্ষ রাজ্যে দক্ষশিলা রাজ্যের রাজা অম্বি এবং পুরু যারা ঝিলাম ও চেনাব নদীর মাঝখানে যাদের রাজ্য ছিল ঝিলাম ও চেনাব নদীর মাঝখানে দুটো জম্মু কাশ্মীরে ইরানকে জয় করার পর আলেকজান্ডার কাবুলের দিকে অগ্রসর হলেন এবং সেখান থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হলেন খাইবারে গিরিপথে আলেকজান্ডার কোন দিক দিয়ে ভারতের রওনা হয়েছিল খাইবার গিরিপথের মধ্য দিয়ে এই আলেকজান্ডারই ভারতের সাথে বিদেশের যে ব্যবসা বাণিজ্য চালু করার ছিল ওটা প্রথম শুরু করেছিল চালু করে দিয়েছিল এই খাইপালি গিরিপথের রাস্তাটা দেখায় ঠিক আছে আলেকজান্ডার ভারতে কতদিন ছিল ১৯ বছর সরি আলেকজান্ডার ভারতে ছিলেন উনিশ মাস তিনশো ছাব্বিশ থেকে তিনশো পঁচিশ খ্রিস্টাব্দ এবং এই পুরো সময়টা সংঘর্ষের মধ্যেই কেটেছে তবুও তিনি অনেক কিছু আয়োজন করে আয়োজন করেছিলেন বেশিরভাগ জয় করা রাজ্য তাদের শাসকের কাছে ফিরিয়েও দিয়েছেন যারা আলেকজান্ডার কাছে সমর্পণ করেছিলেন তার নিজের আঞ্চলিক দখল করা জায়গাগুলি তিনটি ভাগে ভাগ করা হয় সে যেগুলো তিনটি গ্রিক গভর্নরের সামনে পেশ করা হতো সব সর্বপ্রথমের যুদ্ধ হলো হৃদিস যুদ্ধ ঝিলাম পুরুর বিশাল বড় সৈন্যবাহিনী ও সাহসিকতার সাথে যুদ্ধ করেছিলেন তবুও তারা আলেকজান্ড্রের কাছে পরাজিত হয়েছিল হৃদস্পীতিশের যুদ্ধ কার্য হয়েছিল পুরু ও আলেকজান্ডারের সৈন্যের সাথে ঠিক আছে কিন্তু শেষ পর্যন্ত আলেকজান্ডারের কাছে পরাজিত হয়েছিল আলেকজান্ডার ভারতীয় রাজার সাহসিকতায় মুগ্ধ হয়ে তিনি তাকে আবার তার সিংহাসন পুন দিলেন এবং তার সাথে মিত্রতা স্থাপন করলেন হারার পরেও তার এত সাহসিকতা দেখে তাকে আবার তার রাজ্য পূরণ দিল এবং সিংহাসন বসানো অনুমতি দিল আলেকজান্ডার বিপাশা নদী অবধি পৌঁছেছিলেন তিনি আরও যেতে চেয়েছিলেন কিন্তু তার সৈন্যদল যুদ্ধে ক্লান্ত এবং অসুস্থ ছিলেন ভারতের গরম আবহাওয়া এবং দশ বছরে ক্রমাগত যুদ্ধ করার কারণে গ্রিক সৈন্যরা অগ্রসর হতে প্রত্যাখ্যান করলেন অগ্রসর করতে প্রত্যাহার করার একটি কারণ ছিল মগধের নন্দের প্রচুর ক্ষমতার জন্য তো কী ছিল তখন ওরা কন্টিনিউ দশ বছর থেকে যুদ্ধ করতেছিল ঠিক আছে যুদ্ধ করতে করতে অনেক অনেকেই ক্লান্ত হয়ে গেছে অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলো ঠিক আছে তো সৈন্যরা তারা আর আগাতে চাইলো না বিপাশা নদী অবধি থাকলো আর আগাতে চাইলো না এ আগাতে নাচ আরেকটা কারণ ছিল ওই একই সময়ে ভারতে কোন রাজ্য শাসন করতে ছিল নন্দবংশ নন্দবংশের ধননন্দ ঠিক আছে তখন ধননন্দের প্রচুর সৈন্যদল দল প্রচুর এসেছিল তো ধনন্দের এই ক্ষমতার জন্য ভয় পেয়ে ওরা আর আগতে আগাতে পারেনি ঠিক আছে এই শর্টকাটে বলেছে না কমন শেষ একই এই আলেকজান্ডার আক্রমণের প্রভাব কী ছিল দেখো ভারত এবং ইউরোপের মধ্যে প্রথম যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্যের জন্য পথ প্রশস্ত হয় যেটা এখনই বললাম কী পথ রাস্তা তৈরি করে দিয়েছিল ব্যবসা বাণিজ্যের জন্য মৌর্যদের অধীনে ভারতের রাজনৈতিক ঐক্যতাকে উৎসাহিত করে আলেকজান্ডার কথিত সিন্ধু সভ্যতা সময় খুব সংক্ষিপ্ত ছিল কারণ মৌর্য সাম্রাজ্যের বিস্তার ঘটে চন্দ্রগুপ্ত মর্য শাসন করে তো তখন অতটা বিশেষ যেন বিস্তার হয়নি তারপরে ওটা চন্দ্রগুপ্ত মর্যাদ শাসনকালে বিস্তার হয়েছিল এরপরে আবার কে আক্রমণ করেছিল ছাড়াও আক্রমণ আসছিল পারসীয় আক্রমণ পাঁচশো পঞ্চাশ ইরানের আর্কি মিডিয়াম শাসকরা যারা মগধের রাজাদের মধ্যে মতো নিজেদের সাম্রাজ্য বিস্তার করেছিল একই সময় তারা উত্তর পশ্চিম সীমান্তে রাজনৈতিক দ্বন্দ্ব সুবিধা নিয়েছিল উত্তর পশ্চিম সীমান্তে যখন রাজনৈতিক দ্বন্দ্ব ছিল তখন ইরানের এক শাসকরাও ভারতে আক্রমণ করেছিল ঠিক আছে তো ইরানিয়ান শাসক দরায়ুষ উত্তর পশ্চিম দিক দিয়ে ভারতে প্রবেশ করে পাঁচশো আঠারো খ্রিস্টপূর্বে তো এই দরায়ুষী ছিল ভারতে যিনি প্রথম বিদেশ থেকে আক্রমণ বৈদেশিক আক্রমণ হয়েছিল ঠিক আছে এবং পাঞ্জাব সিন্ধুর পশ্চিম দিকে সিন্ধুকে নিজের ক্ষমতায় অধিকার করেছিল তিনি তার প্রদেশকে বিশটি স্টেপটিতে ভাগ করেছিল হেরোডেটাসের মতে পাঞ্জাব এবং সিন্ধুর সিন্ধুর পারোসী সাম্রাজ্য বিশতম প্রদেশ ছিল তো পাঞ্জাব এবং সিন্ধু তাদের দরায়ুসির বিশতম প্রদেশ ছিল হেরোডেটাস ছিল একজন ঐতিহাসিক ছিল এর এক এর বার্ষিক রাজস্ব ছিল তিনশো ছাইট ইয়বিক স্বর্ণধুলোর এটা কারেন্সি টাইপের ছিল ইউবিক এত রাজস্ব বার্ষিক যেটা আমাদের এখন বলা হয় এত ট্রিলিয়ন এত ট্রিলিয়ন ইকোনমি হয়ে গেছে এবার তো ইরানদের ব্যবহৃত তো খরসটি লিপি জনপ্রিয়তা অর্জন করেছে উত্তর পশ্চিম ভারতের সম্রাট অশোকের শিলালিপি দুইশো পঞ্চাশ নিষ্ঠ রচিত ছিল এই ভাষায় তো অশোকের যে লিপি ছিল ওটাও একই লিপিতে রচিত ছিল ঠিক আছে লিখিত ছিল ডান দিক থেকে বাম দিকে লিপিটা কী ছিল ডান দিক থেকে বাম দিকে লিখতো যেমন আমরা নর্মালি এ পাশ থেকে এ পাশে লিখি তো এই লিপিটা কি ছিল ডান এই পাশ থেকে এ পাশে লেখা ঠিক আছে তো এটাকে কী বলা হতো ফরোটি লিপি বলছে পারসী আক্রমণের প্রভাব পারসী আক্রমণে কি ছিল ভারতের অ্যারামিক লিখন ধরনের প্রচলন হয় এবং যেটা পরে খরসটি বর্ণমালায় পরিচিত হয় খরসটি লিপি শুরু হয় ইন্দু ইরিয়ান বাণিজ্য অগ্রগতি হয় সিন্ধু এবং আরব সাগরে ভৌগোলিক অনুসন্ধান হয় নতুন জলপথের আবিষ্কার হয় এবং মৌর্য শিল্পকলা ইরানিয়ানরা পারসিয়ান শিল্পের মেলবন্ধন ঘটে বৌদ্ধ ধর্মের প্রভাব পড়ে যথ ধর্ম প্রাচীন পার্সিয়া গ্রিক আক্রমণের প্রভাব ভারতীয় গ্রিক আক্রমণের জেরে নতুন মানুষ দেখতে অত কিছু দেখলাম পরীক্ষায় আসতে পারে সব ঠিক আছে গ্রিক আক্রমণের প্রভাব কী ছিল ভারতে তো এটা পুরোটা আমি একবার রেডিং করে দিচ্ছি ভারতে গ্রিক আক্রমণের জেরে নতুন বাণিজ্য পথের প্রচলন হয়েছিল উত্তর পশ্চিম এবং পশ্চিম ভারতের মধ্যে পূর্ব দিকে বাণিজ্য করা হতো গঙ্গার বদ্বীপ মধ্য দিয়ে উত্তর বার্মার উপকূলে এবং দক্ষিণ দিকে পূর্ব উপকূল বরাবর গিলসের অস্তিত্ব প্রকাশ পায় তাছাড়াও টাকার প্রচলন শুরু হয় গ্রিকের আক্রমণের জন্য পরে টাকার প্রচলন হয় বাণিজ্য উন্নতি হয় নিজের সৈন্যবাহিনীকে ভাগ করা হয় পাটালের পাটালাতে শেষ অভিযান এবং নিয়াকেশকে নিয়োগ করে নৌবাহিনী প্রধান হিসাবে অর্থ ইন্প ইম্পর্টেন্ট ছাড়া তারপরে কি আছে বিদেশি আক্রমণে তো একটি জিনিস বলছি তো তখন বলেছিলেন দারাইস বাট আসলে দারায়ুষ ছিল না দারায়ুষের আগেও একজন ছিল সাইরাস তো সর্বপ্রথম ভারতে আক্রমণ করেছিল বিদেশি সে ছিল সাইরাস কত খ্রিস্ট করেছিল পাঁচশো অষ্টআশি থেকে পাঁচশো তিরিশ খ্রিস্টপর্বা সাইরাসের পরে আসছিল রাজা দারায়ুষ যিনি ভারতে আক্রমণ করে পাঁচশো আঠারো থেকে চারশো তিরাশি খ্রিস্টাব্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে তারপরে সব থেকে তারপরে আক্রমণ করেছিল আলেকজান্ডার তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বায় তারপরে একশো নব্বই খ্রিস্টপূর্ব দেশ ছিল বা ব্যাকটেরিয়ান ভারতে আক্রমণ করেছিল তারপরে নব্বই খ্রিস্টপূর্বদের শখ আক্রমণ করলো তারপর পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে কুষান রাবা ইয়াব ভারতে আক্রমণ করলো প্রথম শতাব্দীতে পল্লবরা ভারত আক্রমণ করেছিল তারপরে ভারতে কত বিদেশি আক্রমণ হচ্ছে এবং কত ধন সম্পদে ভারত থেকে বিদেশে চলে গেছে এমনি কি ভারত এখন এত গরিব হয়ে গেছে তো নেক্সট আন্দোলন বা জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম পরবর্তীতে কি আছে জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্ম ঠিক আছে বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের সম্বন্ধে কিছু আলোচনা সর্বপ্রথমে আসছি জৈন ধর্ম জৈন ধর্মতে কি আছে জৈন তীর্থঙ্কর ঋষভের নামে ঋগ্বেদ উল্লেখ ঋগবেদে উল্লেখ আছে রোজ ঋষভের নাম ঋগ্বেদে আমরা উল্লেখ আছে ঠিক আছে ঋষভ দেবী প্রথম দিন জৈন ধর্মটা চালু করেছিল মহাবীর কিন্তু না মহাবীর ছিল চব্বিশতম তীর্থঙ্কর ঠিক আছে বিষ্ণুপুরাণ এবং ভাগবত পুরাণে ঋষভদেবকে নারায়ণের মানব অবতার হিসেবে বর্ণনা করা আছে প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন অযোধ্যায় ঋষভ প্রথম শৃঙ্খলাবদ্ধ মানবিক সমাজ গড়ে তুলেছিলেন এবং উপলব্ধি করেছিলেন যে দৈনদর্শনের মূল হলেন আদিনাথ তেইশতম শেষ তীর্থাঙ্কর কে ছিল পার্শ্বনাথ কথা জন্মগ্রহণ করেছিল বারাণসীতে চব্বিশতম শেষ তীর্থঙ্কর ছিল বর্ধমান মহাবীর তো মহাবীরকে ছিল শেষ তীর্থঙ্কর ইম্পর্টেন্ট এটাই যে মহাবীর গততম তীর্থঙ্কর ছিল চব্বিশতম তেইশতম তীর্থঙ্কর কে ছিল পার্শ্বনাথ আর প্রথম তীর্থঙ্কর বা যিনি জৈন ধর্ম চালু আবিষ্কার করেছিল সে কে ছিল ঋষভদেব ঠিক আছে এখানে চব্বিশ জন তীর্থঙ্করের নামই দেওয়া আছে এতগুলো তো ইম্পর্টেন্ট হয় না কোনো আছে না বাট মেন যেগুলো আছে এই যে প্রথম ঋষভনাথ তেইশতম বা চব্বিশতম ঠিক আছে মহাবীর মহাবীর সম্বন্ধে আলোচনা করা হয়েছে মহাবীরের পিতার নাম কি ছিল সিদ্ধার্থ যিনি ছিলেন জ্ঞাতক নামে অভিজ্ঞ অভিজাত ক্ষত্রিয় কুলনায়ক ক্ষত্রিয় ছিল মাতা ছিল ত্রিশলা নিচ্ছবা রাজ নিচ্ছবি রাজ্যে অধিনায়ক চেতকের ভূমি ত্রিশলা চেতকের বোন ছিল ত্রিশলার কন্যার সঙ্গে বিম্বিসারের বিয়ে ছিল তার মানে মহাবীরের বোনের সাথেই বিম্বিসারের বিয়ে ছিল বলছিলাম না বিম্বিসার সমসাময়িক ছিল তো বিম্বিসারের বিয়ে মহাবীরের বোনের সাথে হয়েছিলো মহাবীরের পরিবারের সঙ্গে মগধের রাজবংশে সম্পর্ক ছিল যেটা বললাম তিরিশ বছর পর্যন্ত মহাবীর গৃহের জীবনযাপন করেন এবং তারপর সত্যের সন্ধানে সংসারে মায়ার বাদন ছিন্ন করে বিয়াল্লিশ বছর বয়সে তিনি কৈবিল্য বা দিব্য লাভ গ্রহণ করেন বিয়াল্লিশ বছরে তিনি এনলাইটমেন্ট যেটাকে বলে ওইটা পেয়েছিল জ্ঞান ছিল গ্রামের স্থান উপকোষ্ঠে ইজুবালিকা নদীর একটি শাল গাছের তলায় সন্ন্যাস গ্রহণের তেরো বছর পরে তিনি কৌবল্য লাভ করেন ঠিক আছে কৈবুল্য লাভের পর মহাবীর অর্থাৎ শ্রেষ্ঠবীর রিপুজি এবং নিগন্ধ সংয নামে পরিচিত ছিল এগুলো নামে পরিচিত ছিল শ্রেষ্ঠবীর নিগ্রন্থ কবল লাভের পর মহাবীর আরও তিরিশ বছর জীবিত ছিল ওই সময় তিনি মখতঙ্গ অঙ্গ মিথিলা কৌশল প্রভৃতি পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে ধর্মপ্রচার করে বেড়ান অবশেষে বাহাত্তর বছর বয়সে বর্তমান বিহারের অন্তর্গত পাওয়াপড়ি বা রাজগিরের সন্নিকট নামক স্থানে মহাবীর দেহত্যাগ করেছিল ঠিক আছে তো আজ আমি এটুকাতেই শেষ করছি কালকে আলোচনা করব মহাবীরের ধর্মাপদেশ বা মহাবীরের যে জ্ঞান যে মহাবীরের মন্ত্রগুলো ছিল যেগুলো উনি বলতো যে সৎ বিশ্বাস সৎ আচরণ সৎ জ্ঞান পঞ্চমহাপ কী এছাড়াও বৌদ্ধদেবের সম্বন্ধে বৌদ্ধ ধর্ম সম্বন্ধে আলোচনা করব তারপরে আসব মৌর্য বংশ মৌর্য সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্যের রাজা চন্দ্রগুপ্ত মৌর্য অশোক বিন্দুসার সবগুলি এর পরবর্তীতে আলোচনা করব ঠিক আছে তো থ্যাংকস থ্যাংক ইউ থ্যাংক ইউ গাইজ থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক করো শেয়ার করতে ভুলো না বন্ধুদের সাথে শেয়ার করো এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ